হে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সবাইকে গুড মর্নিং আমি উঠে গেছি সাড়ে আটটা মতন উঠেই আগে দেখছি বাইরে বৃষ্টিটা কতটা কমেছে না কমেছে কারণ বন্ধুরা বৃষ্টি সারা রাত ধরে পড়েছে আর তোমাদের দাদাভাই কালকে গিয়েছিল দোকানে তো দোকানে দাঁড়িয়ে থেকে থেকে বৃষ্টি ছাড়ার অপেক্ষা করতে করতে বৃষ্টি একদমই ছাড়লোই না পরে কি করেছে ভিজে ভিজে চলে এসেছে আর এই জামা কাপড় গুলো পরে গেছিল সেগুলো ভেজা জামা কাপড় ওই দরজার সাথে ঝুলিয়ে রেখেছে ছিল সেগুলোই আমি সকালবেলা মেলতে যাচ্ছি আর বাইরে ভালোই আর কি রোদ দুটা দিয়েছে আর এখানটাই দেখো জামা কাপড় মেলতে এসে আমি এখানটায় আদা গাছটা দেখে নিলাম আদা হচ্ছে কিনা কারণ গাছটা গাড়া মিনিমাম দু মাসের মতন সময় হয়ে গেছে আর সারা রাত একদমই আমার ঘুম হয়নি কেন জানি না সাড়ে চারটা অব্দি জেগেছি তারপরে ফাইনালি ঘুম এসেছিল যাই ঘরে ঘরে কিছু বাসন রয়েছে তো সেগুলোকে আবার কলপারে নিয়ে যাই এই দেখো দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা থেকে রাত্রের খাবার সব বাসন ঘরের মধ্যে গুছিয়ে রেখে ছিলাম রাত্রেবেলা তোমাদের দাদাভাই বৃষ্টির জন্য পাশের দোকান থেকে আর কি ওর দোকানের পাশে একটা মিষ্টির দোকান আছে তো সেখানটায় আর কি রুটি ভাজে তো বা ওখান থেকে রুটি নিয়ে আর এসেছিল দুপুরের মাছের ঝোল ছিল তো সেটা দিয়ে রাতকার সেরেছি আর একটু চা করেছিলাম আর এই দেখো আমার সকালকার কাজকর্ম সারা হয়ে গেছে আর রাতেকার কিছু ভাত রয়ে গেছে তো আমি ভাত বসাতেই এসেছিলাম তো দেখি ভাত অনেকটাই রয়ে গেছে আর ভাত রান্না করবো না না হলে এই ভাতটা ফেলে দিতে হবে আর ফেলে দিতে এক একদমই মন চায় না আর দেখো বৃষ্টির জন্য এখানে মা কুমড়ো যাতে ঝুলে থাকে তার জন্য এখানে জানালা করে দিয়েছিল কিন্তু জানালাটা করে পড়ে গেছে গেছে বৃষ্টিতে ভারী হয়ে আর কি তার মধ্যে সবকিছু বাসটা যা যা দিয়েছিল সব পচে গেছে আর আমি এখানটায় দেখছি কি চারিদিকটা কেমন জানি অন্ধকার হয়ে যাচ্ছে মনে হয় আবার বৃষ্টি আসবে আবার জ্বালা ভোগ করতে হবে আর কিছু করার নেই তো চলো এখন নিচের দিকে যাই আর তাড়াতাড়ি করে স্নান ধান করে আর কি একটু ফ্রেশ হয়ে নিই তারপরে তো আবার সকালকার খাওয়া দাওয়া বেড়ে ছেড়ে সবকিছু খেতে হবে তোমাদের দাদা ভাই আবার যাবে কাজে ওকে আবার কাজে পাঠাতে হবে উফ বাবারে বাবা কত কাজ সংসারে তাই না বলো আজকে বৃহস্পতিবার আর মা ওদিকে পুজোটা ছাড়ছে আর কি একদিকটা থেকে আমি একদম মুক্ত আর বেঁচে গেছি কি আর বলবো মা রান্না করেছিল আজকে সয়াবিনের তরকারি এক তরকারি ভাত আজকে কারণ বাড়িতে কোনো সবজি আসেনি আজকে তোমাদের দাদা ভাই বাজার করেনি তো সেই জন্য বাড়িতে সয়াবিন ছিল তো সেটাই মা রান্না করে দিয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের সয়াবিনের তরকারি দেখে পছন্দ ছন্দ না তাই বললো একটা ডিম ভেজে দিতে আর আমিও কথা মতো ডিম ভাজতে লেগে পড়েছি আর এখানটা একটা ডিমই ভাজছি একটা ডিমই দুজনে মিলে অর্ধেক অর্ধেক করে খাবো কারণ দুটো ডিম ভাজলে না করে থাকে নষ্ট হয় আর নষ্ট করতে কিন্তু একদমই ভালো লাগে না আগের থেকে ডিমের দাম কতটা বেড়ে গেছে বলো সেই জন্য অনেকে হয়তো অমলেট করে খাও কিন্তু আমি এইভাবে দুই পিট করে ভেজে খেতেই বেশি পছন্দ করি বুঝতেই পারছো সবার আলাদা আলাদা চয়েস থাকতেই পারে আর এই দেখো আমার ডিম ভাজে প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর দুপিটটাই আমার লাল লাল করে ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে এখন গরম গরম ডিম ভাজা আর গরম গরম ভাতের সাথে সয়াবিনের তরকারি জাস্ট দুপুরটা জমে যাবে আজকের খাবারটা কিন্তু এখনো ভালো লাগে এই জন্য ডিম ভাজাটা দেখে ভীষণই লোভ লেগে যাচ্ছে তো হে দেখতে পাচ্ছ এখানটায় বেজে গেছে সাড়ে আটটা মতন আর তোমাদের দাদা ভাই বাইরে থেকে খাওয়ার নিয়ে চলে এসেছে আজকে আমি রান্না করেছি এক তরকারির ভাত তোমাদেরকে দেখালাম আমি দুপুরবেলা শুধু ডিম ভেজেছিলাম আলাদা করে তো তোমাদের দাদার খেয়ে একদমই পোষায়নি তো সেই জন্য নিয়ে চলে এসেছে এখানটাই রুটি আর মাংসর তরকারি আর রুটিগুলার সাইজ দেখায় তোমাদেরকে এই দেখো এই দেখো একটা রুটির ভালো হতো না বাড়িতে রান্না করতাম এই দেখো মাংস দিয়েছে মাংসর মধ্যে ঝোল আর তেলই বেশি সত্যি ভালো লাগতেছে না আমি বলেছিলাম এমনি শুধু দোকান থেকে চিকেন কিনে আনতে বাড়িতে রান্না করবো আরো কেনা চিকেন আর কি ঝোল রান্না করে নিয়ে চলে এসেছে তাহলে বলো তুমি কেন বাইরে থেকে বলো তো নিয়ে আসছো তুমি আমি তোমাকে বললাম না যে বাড়িতে রান্না করে দিয়ে তোমার তো হয় না না নিয়ে আসছি রান্না একটা স্বাস্থ্যকর জিনিস আর কি বলতো একটু কষা কষা মন মতন রান্না করে খাওয়া যায় কিন্তু বাইরের জিনিস একদম মন মতন হয় না কিন্তু শুধু খাওয়ার দরকার খাইতে হয় না পরিশ্রম করে এইটুকুনই যা তাছাড়া কিন্তু বাড়িতে রান্না করা জিনিসই সব থেকে বেস্ট হয় তাই না বলো তোমরা তো দেখি টেস্ট করে তেল টেলার মুরগির মাংস না থাকি আর রুটি ভালো লাগে তোমরাই বলো তো চলো এটাই আমাদের খাওয়ার ওকে বাটি আনতে বলেছিলাম হ্যাঁ এই দেখো গামলা এই দেখো থালাটা ঠিকই নিয়ে এসেছে থালাটার সাইজ ঠিক আছে ঠিক আছে কিন্তু এই দেখো ঝোল হিসাবে এই যে গামলা নিয়ে চলে এসেছে বাটির বদলে ওকে একটা জিনিস আনতে দিয়ে শান্তি আছে তো চলো আমরা এখন রাতকাল খাওয়া দাওয়া করি সবাইকে গুড নাইট দেখা হচ্ছে নতুন একটি ব্লগে সবাইকে এখনকার মতো ট্যাট